লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা নয় আসন। ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত ১০টি সংসদ নির্বাচনে চারবার আওয়ামী লীগ, চারবার বিএনপি ও দুইবার জয় পেয়েছে জাতীয় পার্টি। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রিক তৎপরতা বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। জনগণ তাদের উন্নয়ন, সুশাসন এবং জনগণের জন্য দায়িত্ব পালন করার জন্য আমার প্রতিনিধিরা বিভিন্ন পর্যায়ে তৃণমূল পর্যন্ত যেভাবে কাজ করছে তাতে জনগণ এর ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করবে বলে আমার বিশ্বাস। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত, আমাদেরকে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে হয়রানি করছে। আগামী যে সরকারের নাম দিয়ে নির্বাচন হোক, আবুল কালামের নেতৃত্বে কুমিল্লা নয় আসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে খালেদা জিয়াকে এই আসন উপহার দেব। ভোটাররা বলছেন দল নয়, শত যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। এমন প্রার্থী বেছে নিতে চাই যিনি সাধারণ মানুষের সাথে খুব সহজে মিশে যাবেন এবং মানুষের কথাবার্তা শুনবেন, এলাকার সার্বিক উন্নয়নে যিনি নিরলসভাবে কাজ করেন সেরকম লোককে আমরা আগামী নির্বাচনে ভোট দেব। যারা লাকসামের দিকে তাকাবে বা লাকসামের রোডঘাট ঠিক করবে বা লাকসামের সবকিছু উন্নয়নের কাজ করবে আমরা তাকে ভোট দেব। কুমিল্লা নয় আসনে ৩৬১৫০০ ভোটারের মধ্যে ১৭৯৪০০ নারী। সময় সংবাদ, কুমিল্লা।